এই পুজোতে নিজের স্পেশাল ওয়ানকে নিয়ে একটা স্পেশাল ডিনার ডেটে যেতে চাও, তাহলে কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। খড়গপুরে খুলে গেছে চুল্লা চকি রেস্টুরেন্ট। এটা একটা মাল্টি কিউসিন রেস্টুরেন্ট, যেখানে কিন্তু তোমরা তোমাদের স্পেশাল ওয়ান, ফ্যামিলি মেম্বার বা বন্ধুবান্ধবকে নিয়েও যেতে পারো। রেস্টুরেন্ট টাইমিং এখানের, আর এখানে কী কী মেনু পাওয়া যায় সমস্ত কিছুটা দেখতে হলে আমার সাথে কিন্তু এই ভিডিওতে সঙ্গে থেকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো আজকে কিন্তু আমি চলে এসেছি খড়গপুর ইন দ্য ওটি রোড ইন দ্য কলেজের একদম অপোজিটে অ্যাটওয়েলস টাওয়ার। সেখানে কিন্তু একদম থার্ড ফ্লোরে দেখো দেখতে পাচ্ছ চুল্লা চকি রেস্টুরেন্ট। এটা কিন্তু আমার মতে একদম খড়গপুরের মোস্ট টপ রেটেড রেস্টুরেন্ট, যেখানে কিন্তু লিফটের ব্যবস্থা আছে। আর লিফটে একদম তোমরা থার্ড ফ্লোরেই চলে যাবে। থার্ড ফ্লোরের লিফট থেকে নেমে একদম রাইট সাইডে দেখো এখানে কী সুন্দর একটা আর্ট করা আছে, যেখানে পুরোটাই থিমড হচ্ছে চুল্লা চকি। মানে এখনকার দিনে তো চুল্লাটা দেখা যায় না, তাই এই আর্টের মাধ্যমে রেস্টুরেন্টের আসল মানেটাকে কিন্তু ফুটিয়ে ধরা হয়েছে। দেখো ঢুকেই কিন্তু একদম আছে এখানে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, ফ্যামিলি স্পেস, যেখানে তোমরা ফ্যামিলিদের সাথে টাইম স্পেন্ড করতে পারো। এখানে লাউঞ্জটাও কিন্তু অনেকটাই বড়। তারপরে দেখো এখানের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে একটু শেয়ার করি, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আমরা যখন ঢুকেছিলাম তখন এখানে বিভিন্ন রকম গান চলছিল, বাট তারপরেই কিন্তু একটা ফ্যামিলি আসলো ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, ঠিক তাদের জন্যই কিন্তু কার্টুন চালিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এবারে চলো চলে আসি ফ্রেন্ড, এখানে ফ্রেন্ড জোন আর কাপল জোনে। তো এইটা আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি, এখানে দেখতে পাচ্ছ তোমরা চকি, চুল্লাটা তো হচ্ছে তোমাদেরকে দেখালাম আর্টে ছিল, আর এটা হচ্ছে চকি। চকি মানে বাবু হয়ে একদম জুতো খুলে বাবু হয়ে আরাম করে ঘরের মতন বসবে। দেখো এখানে অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর, চারিদিকে হচ্ছে নেট দেওয়া আছে, আর মাঝখানে একটা আগেকার দিনে যেরকম হারিকেন আমরা ইউজ করতাম ঠিক তেমন হারিকেন একটা ছিল। এত সুন্দর অ্যাম্বিয়েন্স আমি খড়গপুরে কিন্তু অন্য কোনো রেস্টুরেন্টে কোনো সময় দেখিনি। এবারে চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি ফ্রেন্ডদের সাথে আসলে যে জায়গাটায় তোমরা বসবে। একদম ইয়াংস্টাররা যেটা এখন পছন্দ করে সেটা হচ্ছে হুক্কা। একসাথে রেস্টুরেন্ট, খাবার জায়গা আর হুক্কা, সেটা কিন্তু খড়গপুরে আমি তেমন কোনো জায়গায় দেখিনি। এখানে কিন্তু বিভিন্ন রকম ফ্লেভারের হুক্কা আছে, বিভিন্ন রকম মকটেল তোমরা এখানে ট্রাই করতে পারো। আর এই অ্যাম্বিয়েন্সটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। চেয়ার সিস্টেম আছে, সোফা সিস্টেম আছে। তো চলো আমরা এখানে হচ্ছে যেহেতু আমরা হুক্কা ট্রাই করবো না, আমরা কিন্তু ফ্যামিলি রেস্টুরেন্টটাতেই গিয়ে বসেছি। আর ওদের কিন্তু দেখো নিজস্ব ওয়াটার বটল আছে, সেটা কিন্তু অন্যান্য রেস্টুরেন্ট থেকে খুবই চিপ প্রাইসে তোমরা পেয়ে যাবে। আর চলো তোমাদের সাথে মেনু চার্টটা শেয়ার করে দিই। এখানে কিন্তু বিভিন্ন রকম প্রাইসের লাঞ্চ মেনু আছে, যেটা একদম স্টার্টিং প্রাইস হচ্ছে 99 rupees। তারপরে এখানে স্যুপ আছে, ডিফারেন্ট টাইপের মোমো আছে, চাইনিজ ভেজ স্টার্টার আছে, চাইনিজ নন ভেজ স্টার্টার আছে। এখানে তোমরা কিন্তু প্রাইসগুলো তোমরা চাইলে ভিডিওটাকে একটু পজ করে স্ক্রিনশটেও রেখে দিতে পারো। আছে তন্দুর ভেজ স্টার্টার, তন্দুর নন ভেজ স্টার্টার, চাইনিজ ভেজ মেন কোর্স, চাইনিজ মেন কোর্স, ইন্ডিয়ান মেন কোর্স, ইন্ডিয়ান মেন কোর্স, ভেজ নন ভেজ সমস্ত কিছুই আছে। ডিফারেন্ট টাইপের বিরিয়ানি আছে, ডিফারেন্ট টাইপের রাইস আছে। এখানে তোমরা নর্মাল স্টিম রাইস থেকে শুরু করে পোলাও সব কিছু পাবে। নান আছে, রুটি আছে, বিভিন্ন রকম মকটেল আছে, বিভিন্ন রকম শেকস আছে, আর সব কিছুই কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। তো আমরা কী কী নিয়েছিলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। নিয়েছিলাম অরেঞ্জ মজিতো, আর তার সাথে কিন্তু আমরা নিয়েছিলাম পাইনঅ্যাপেল কবলার। দুটোর টেস্টই এত অসাধারণ ছিল, মুখে দেওয়ার পরে মনে হচ্ছিল প্রত্যেক কটা অর্গান যেন খুব অ্যাক্টিভ হয়ে গেছে। এতটা টেস্ট আমি কিন্তু আগে কোনো জায়গায় মজিতোতে ট্রাই করে পাইনি। আর আমার কিন্তু সব থেকে ফেভারিট লেগেছিলো এই পাইনঅ্যাপেল কবলারটা। তারপরেই দেখো কিছু স্টার্টার আইটেম আমরা অর্ডার করে নিয়েছিলাম। অর্ডার করেছিলাম হচ্ছে হানি চিলি পটাটো, তার সাথে কিন্তু নিয়ে নিয়েছিলাম চিকেন 65, যেটা কিন্তু খুব সুন্দর করে গার্নিশ করে দেওয়া হয়েছিল একদম ক্রিস্পি ক্রাঞ্চি ক্যাশিউনাটের সাথে কাজু বাদাম। সেটা কিন্তু দেখো এত সুন্দর ওদের ডেকোরেশনটা ছিল, এত সুন্দরভাবে হচ্ছে ডেকোরেট করে দিয়েছিল, পেঁয়াজ ক্যাপসিকাম ক্যারেট সব কিছু দিয়েই। আর খেতে একটা অদ্ভুত টেস্ট হয়েছিল, যেমন উপরের লেয়ারটা ক্রাঞ্চি চিকেনের, তেমন কিন্তু চিকেনের ভিতরের লেয়ারটাও প্রচণ্ড জুসি আর
খুব ডেলিকেট। এরকম আমি খাবার দাবার এরকম টেস্ট আমি কিন্তু সত্যি বিশ্বাস করো খড়গপুরের অন্য কোনো জায়গায় পাইনি। তারপরেই কিন্তু দেখো নিয়েছিলাম একটা ভেজ স্টার্টার যেটা হচ্ছে পনির টিক্কা, তার সাথে কিন্তু একটা ওরা সুন্দর একটা ডিপ দিয়েছিল যেটা ধনে পাতা পুদিনা পাতা দই দিয়ে ওরা এই ডিপটা বানিয়েছিল। আর পনিরটা এত সফট ছিল, দেখো আমি যখন ফর্ক দিয়ে পনিরটাকে কাটছি তখন তোমরা দেখেই বুঝতে পারছো যে পনিরটা কতটা সফট ছিল। এটা কিন্তু মালাইড পনির ছিল তাই জন্য পনিরটা এতটা সফট। আর দেখো এখানে তারপরে কিন্তু আমরা মেন কোর্সে চলে এসেছি, এখানে আমরা নিয়েছিলাম কড়াই চিকেন। কড়াই চিকেনটাও দারুণ টেস্ট হয়েছিল, গ্রেভিটা এতটা সুন্দর যে ছোট থেকে বড় পর্যন্ত সবাই খেতে পারবে। তারপরে দেখো চিকেনটার সাথে কিন্তু আমরা নিয়েছিলাম একটা নতুন রুটি আইটেম ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে কাশ্মীরি কুলচা আর লচ্ছা পরাঠা। তো দুটোর টেস্টই এত সুন্দর ছিল। কাশ্মীরি কুলচাটা কিন্তু আমি আগে কোনোদিনও ট্রাই করিনি। কাশ্মীরি কুলচার ভিতরে যে স্টাফিংটা ছিল সেটা কিন্তু পুরোপুরি ফ্রুটস অ্যান্ড নাটস দিয়েছিল। আর দেখো লচ্ছা পরাঠাটা তোমরা দেখেই বুঝতে পারছো লচ্ছাগুলো একদম পারফেক্ট ছিল। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, এটা কিন্তু পুরোটাই আটা দিয়ে তৈরি ছিল। আর সত্যি কথা বিশ্বাস করো দুটো রুটি আইটেমই এত সুন্দর ছিল, মানে যেটা বলতে পারো তোমরা ফিঙ্গার লিকিং গুড, এতটা টেস্টি সত্যি কথা। তারপরেই কিন্তু দেখো একটা চাইনিজ আমরা আইটেম ট্রাই করে নিয়েছিলাম, সেটা হচ্ছে মিক্সড হাক্কা নুডলস, যেখানে প্রত্যেকটা জিনিসই খুব ফ্রেশ ছিল, প্রত্যেকটা ভেজিটেবলস, এগ, তারপরে চিকেন, প্রন। চিকেন আর প্রন অনেক জায়গায় দেখা যায় খুব স্টিফ থাকে, বাট এখানে এতটা সফট এতটা ডেলিকেট ছিল যে মুখে লাগা মাত্রই একদম মিশে যাবে। তো আমাদের কিন্তু এখানে প্রত্যেকটা আইটেমই খুব ভালো লেগেছে, প্রত্যেকটা আইটেমই খুবই অ্যাফোর্ডেবল লেগেছে। তো আমি তো এটা তোমাদের কাছে রেকমেন্ড করব যে এই পুজোতে কিন্তু অবশ্যই একবার এসে ঘুরে যাও। নামটা মনে রেখো চুল্লা চকি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।